পূজোর মুখে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ মহালয়া পেরোতেই সরকারি রিপোর্টে উঠে এলো সেই তথ্য। 29 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবরের মধ্যে করা রাজ্য সরকারের সেন্টিনেল সার্ভেলেন্স অনুযায়ী চার জেলায় করোনা সংক্রমণের হার 3 থেকে 4% বেশি। এই চার জেলার মধ্যে সবচেয়ে উদ্বেগ বাড়িয়েছে দার্জিলিং ও কালিম্পং এর কোভিড গ্রাফ, কারণ পূজোর ছুটি কাটাতে বহু মানুষ পাহাড়মুখী হচ্ছেন এবার, আর সেখান থেকেই বিপর্যয়ের আশঙ্কা করছেন চিকিৎসকরা। অবশ্যই মানুষ প্রায় 2 বছর বন্দি থেকে হাঁসফাঁস করছেন, বাইরে যাওয়ার ইচ্ছে সবই, কিন্তু সেটাও বুঝতে হবে যে কতটা নিরাপদ। হয়তো বিশালভাবে থার্ড ওয়েভ আসবে না, কিন্তু এই যে কেস অল্প অল্প বাড়ছে, এটাতে তো যে কেউই আক্রান্ত হতে পারেন। ইতিমধ্যে এই বিষয়ে সতর্ক করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR। কেন্দ্রীয় সংস্থার তরফে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, রিভেঞ্জ ট্যুরিজম বা প্রতিশোধমূলক পর্যটন থেকে ধেয়ে আসতে পারে করোনা তৃতীয় তরঙ্গ। কি এই রিভেঞ্জ ট্যুরিজম? বহুদিন ঘরবন্দী হয়ে বসে আছি, এখন সংক্রমণ কম, অতএব এবার পুজোয় বেরোতেই হবে, এই মানসিকতাকেই রিভেঞ্জ ট্যুরিজম আখ্যা দিয়েছে ICMR। সম্প্রতি জার্নাল অফ ট্রাভেল মেডিসিনে তাদের একটি গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে। ওই রিপোর্টের তথ্য তুলে ধরে দেখানো হয়েছে পর্যটকদের ভিড়ের কারণে কিভাবে সম্প্রতি হিমাচলের মানালি থেকে এ রাজ্যে দার্জিলিং এবং প্রতিবেশী অসমে কোভিড সংক্রমণ বেড়েছিল। সারা ভারতে করোনা সংক্রমণ নিম্নমুখী, এ রাজ্যেও সেটা অনেকটাই নিয়ন্ত্রণে আছে। 4টে জেলা নিয়ে স্বাস্থ্য দপ্তর উদ্বিগ্ন। চিকিৎসকরা বলছেন যে সামনেই দুর্গোৎসব এবং সেটা একটা সুপার স্প্রেডার ইভেন্ট হতে পারে। গত বছর দুর্গাপুজোতে আমরা একটা কথা বলেছিলাম যে এই পুজোটা আমাদের বয়োজ্যেষ্ঠদের বাঁচানোর পুজো, আর এই 2021-এর পুজোটা আমাদের পরবর্তী জেনারেশন অর্থাৎ শিশু এবং কিশোরদের বাঁচানোর পুজো। আমরা যখন মহা আনন্দে পুজোর ভিড়ের মধ্যে ঘুরে বাড়ি ফিরছি এবং মাস্কটা খুলছি, আমাদের বোধহয় খেয়াল থাকছে না যে আমরা ভ্যাকসিনেটেড আর আমার সন্তান ভ্যাকসিনেটেড নয়। জনসাধারণের মধ্যে কিছুটা উদাসীন হয়ে যাচ্ছে তারা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। মাস্ক খুলে জনসমাগমের মধ্যে এবং জনসমক্ষে তারা চলে আসছে এবং ভিড়ভাড় বাড়ছে। এই যে উপেক্ষা করা যে বিধিনিষেধগুলোকে, সেটা কিন্তু সমস্যাটা কিন্তু আরও ত্বরান্বিত হচ্ছে, সমস্যা আরও গভীরে চলে যাচ্ছে। এবং সুতরাং বিধিনিষেধ মানতে আমাদের হবে, কারণ রোগটা নির্মূল হয়ে যায়নি। স্বাস্থ্য দপ্তরের হেলথ বুলেটিনেও ধরা পড়েছে উদ্বেগের ছবি। গত 24 ঘন্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 771 জন, কেবলমাত্র উত্তর 24 পরগনাতেই মৃত্যু হয়েছে 5 জনের। ঝিলম করঞ্জাই, ABP আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। ABP আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।